नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल देवस्मिता क्वेश्चंस। आज के लिए এসেছি ঝিঙে আলু পোস্ত। तो বন্ধুরা কিভাবে বানাবেন তা জানতে ভিডিওটি শেষ অবধি দেখবার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। উপকরণে কি কি লাগছে তা চলুন দেখে নেওয়া যাক। তেল, চিনি, নুন, পোস্ত ও কাঁচা লঙ্কা একসাথে বেটে রাখা হয়েছে। টুকরো করে রাখা আলু, ঝিঙের টুকরো। সবার প্রথমে কড়াতে তেল দিয়ে চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পরিমাণ মতো নুন বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ঝিঙে টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। সামান্য চিনি, পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে নেড়েচেড়ে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নিয়ে মাখা মাখা করে নাবিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন ঝিঙে আলু পোস্ত রেডি হয়ে গেছে ভাতের সাথে পরিবেশন করার জন্য। আপনারা অবশ্যই এই গরমের দিনে ঝিঙের এই প্রিপারেশনটা ট্রাই করতে পারেন। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর এই চ্যানেল নতুন বন্ধুদের জানাই, অবশ্যই ভিডিওটি পুরো দেখে দেবস্মিতা কুইজিন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হব আরেক রেসিপি নিয়ে।